সুন্দর কাস্ট করেছেন। আমার মনে হচ্ছিল আমি তিশা আপনার ছবিটা প্রীতিলতার ছবির সাথে এক হয়ে গেছে। এত ভালো কাস্টিং আমি মনে হয় খুব একটা আমাদের মানে এটা রেয়ার একটা কাস্টিং হয়েছে এবং এটা গুড চয়েস। সো আমি রাইট রাইট আর তিশা তো অলওয়েজ আপনারা সবাই ভালো অভিনেত্রী অভিনেতা সেটাতে কোনো সন্দেহ নাই আমাদের। তো আমি তোমাদের প্রভোস্ট হিসেবে বলছি এ ধরনের ছবি আমাদের দেখা উচিত। এই 50% ডিসকাউন্টের যে প্রীতিলতাকে জানার জন্য এটা মনে করছি আমি একটা রেয়ার অপরচুনিটি। যে কয় ঘন্টার ফিল্ম আপনাদের এটা? 1 ঘন্টা 50 মিনিটে তোমাদের মধ্যে যে চেতনা তৈরি হবে, যে জাগরণ তৈরি হবে, যে দেশপ্রেমের একটা তোমরা অনুভূতি যেটা তোমাদের ভিতরে আছে সুপ্ত, অনেকের মধ্যে সুপ্ত আছে, অনেকের মধ্যে জাগ্রত আছে। আপনাদের রুমে রুমে টিকিট পৌঁছে যাবে, আপনারা কোনো অনুমান করার দরকার নেই। এখানে আপনারা আজকে অনুষ্ঠান উপভোগ করুন, আমরা আপনাদের দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে দিয়ে যাচ্ছি। কেমনে বোঝায় বুঝিনি, আমি এটাকে আসলে খুবই পজিটিভলি দেখছি। কারণ হচ্ছে যে এটা একটা বৃহৎ ছাত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে থাকে। সো প্রীতিলতার যে আদর্শ, ওনার যে সংগ্রামী ইতিহাস এবং দেশের জন্যে ওনার যে ত্যাগ এবং বীরত্বের যে অবদান উনি রেখেছেন, এটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই আপনারা এই ছবিটাতে ফুটিয়ে তুলবেন, যেটা আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তো আমার কাছে এটা মনে হয়েছে যে এই গুণাবলীটা প্রত্যেকটা সচেতন নাগরিকের মধ্যেই থাকা উচিত। কারণ আসলে মানুষ হয়ে জন্মানো শুধু মানুষ হিসেবে আমার নিজের কথা ভাবলেই চলবে না, আমার প্রথম দায়িত্ব হচ্ছে আসলে দেশের কথা ভাবা। দেশ মা এই দুটো একই জিনিস। সো আমি যদি দেশের কথাই না ভাবতে পারি তাহলে আমি সচেতন নাগরিক হলাম কিভাবে? আমার উপর অনেক দায়িত্ব আছে প্রত্যেকটা নাগরিকের উপর। সে যেই দেশেই জন্মাক না কেন সেই দেশের প্রতি তার অনেক দায়িত্ব থাকে। এই দায়িত্ববোধ থেকেই তার মধ্যে দেশপ্রেম, তার মধ্যে এই দেশের প্রতি চেতনা, দেশের উন্নয়নে অংশগ্রহণ করা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেক শিক্ষিত মেয়েদের মধ্যে বা যে কোনো এমনকি যারা হয়তো সার্টিফিকেট নাই, ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি, কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমরা এই সচেতনতাগুলো দেখে থাকি। তো প্রীতিলতা এমন একজন সংগ্রামী নেত্রী ছিলেন যিনি খুব ওনার অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে উনি যে বীরত্বের অবদান রেখেছেন এবং উনি যেইভাবে নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছেন এবং তা ওনার যে শিক্ষা জীবন, এটা আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছে যে মাত্র এই এত সময়ের মধ্যে উনি খুবই মানে মেধাবী একজন ছাত্রী ছিলেন এবং পাশাপাশি উনি ওনার পরিবারের দায়িত্ব নিয়েছেন। যখন ওনার বাবা চাকরি হারিয়েছেন তখন কিন্তু উনি শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্রী উনি। দেশ সমাজ এবং ওনার ফ্যামিলি সব কিছু একসাথে কিন্তু এই ছোট্ট একটা জীবনে মাত্র 21 বছর বয়সের একজন নারী এই কাজটা করেছেন। এটা থেকে আমি মনে করেছি যে এটা থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত এবং আমি এটাকে আমার ছাত্রী যারা আছে সবার মধ্যে এই শিক্ষাটা ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করতেই আসলে আমি নিজে থেকে এটাকে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের প্রমোশনটাকে এখানে অ্যাকসেপ্ট করেছি। ওই সময় যে সাহসিকতা দেখিয়েছে গণতন্ত্রের জন্য, নারী মুক্তির জন্য, ভারতের স্বাধীনতার জন্য, আমি একজন শিক্ষক হিসাবে প্রীতিলতা শিক্ষকতার পেশা ছিলেন, এমনকি প্রীতিলতারা এই সংগ্রামটা করাতেই আজকে আমাদের নারী মুক্তি হয়েছে। আজকে দেখেন আমাদের প্রীতিলতার পথ ধরে বেগম রোকেয়া, আমাদের কবি সুফিয়া কামাল, আমাদের বঙ্গমাতা ফজলতা মুজিব, আমাদের শামসুন্নাহার মাহমুদ সহ উপমহাদেশের এই আন্দোলনটাই আজকে নারী জাগরণকে, আমাদের আজকে নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়নে আমরা অনেক দূর এগিয়েছি। বাংলাদেশে আজকে যে নারীর ক্ষমতায়নের যে যাত্রা, সে যাত্রার কারণে প্রীতিলতাদের অবদান অনস্বীকার্য। আমি আজকে যারা এই ছবিটি করছেন আমরা বলবো এটা আরও আগে হওয়া উচিত ছিল, এমনকি এটার মাধ্যমেই আমাদের নারীরাও বুঝবে যে ওদের কী অবদান ছিল, এমনকি আমাদের সমাজকে বিনির্মাণে
তারা সাহসী ভূমিকা পালন করবে। এই আমাদের ছাত্রীরা, আমাদের নারীরা, আমি এই ছবির সফলতা কামনা করি। আশা করি যে এটা আমাদের আরও বেশি জাগ্রত করবে, অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের এই আবেদনটিকে সাড়া দিয়েছেন এবং মঞ্জুরি কমিশনের আমি কৃতজ্ঞতা জানাবো প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেনকে, উনি অধিকতর গুরুত্ব দিয়ে এই পত্রটির ব্যাপারে কথা বলেছেন এবং এই একটি প্রজ্ঞাপনই জারি করে ওনারা জারি করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবং সেই মঞ্জুরি কমিশনের চিঠির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে চিঠিটি চলে গেছে। আমরা মনে করি যদি কোনো কারণে হল মালিকরা আমাদের এই হাফ পাস শিক্ষার্থীদের অর্ধেক মূল্যে ছবি দেখতে না দেয়, আমরা কিন্তু ছবি বিশ্ববিদ্যালয়ের হলে হলে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমরা চাই সিনেপ্লেক্সে ছবি যাক এবং হাফ পাসের ছবি দেখুক, ছেলেমেয়েরা স্টুডেন্টরা বেশি করে দেখুক।